হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলার হোসেন, সফটওয়্যার বিডি 2K19 থেকে আপনাদের স্বাগতম। আচ্ছা, ষষ্ঠ পর্বের টিউটোরিয়াল অ্যাসেম্বলি প্রোগ্রামিং টিউটোরিয়াল আপনাদের স্বাগতম। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই আজকে ভিডিওটা দেখার আগে আপনাদের প্রথম পাঁচটা ভিডিওটা যেভাবে হোক দেখতে হবে, কারণ ওগুলো খুবই বেসিক এবং খুবই সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ওগুলো না বুঝলে গেলে কিছু বুঝবেন না। আজকে তিনটা বিষয় কীভাবে তিনটা ইনপুট নিয়ে, ইউজারের ইনপুট নিয়ে এবং ওই তিনটা ডাটা কিভাবে যোগ করে আউটপুট দেখে সেটা দেখাবো। তিনটা চারটা দিয়ে বা ম্যাক্সিমাম চারটা এবং মিনিমাম দুইটা নিয়ে দেখানোর চেষ্টা করব। ওকে, যাই হোক, শুরু করা যাক। তাহলে আমি একটা প্রথমে মেসেজ দিই, আর মেন ফাংশনের মাধ্যমে যেটা এখানে ডিক্লেয়ার করে আসা যে ইনক্লুড ইমো এট @6 ডট ইনক্রিমেন্ট। হ্যাঁ, ডট এটার মাধ্যমে আমি এখানে লাইব্রেরি ফাংশনের মাধ্যমে প্রিন্ট এবং প্রিন্ট অ্যান্ড ইউজ করতে পারবো। তাহলে আমি এখানে প্রিন্ট ইউজ করে একটা মেসেজ দিচ্ছি। ডাটা সেগমেন্ট আমি করলাম না, এটা আপনার বাসায় প্র্যাকটিস করেন। ডাটা সেগমেন্টটা আগে করা হয়েছে, কীভাবে মেসেজ দেবেন। তাহলে প্রিন্ট এখানে দিলাম, ইন্টার দ্য, বা আচ্ছা নাম্বার ওয়ান, ইনপুট নাম্বার ওয়ান দিই। হ্যাঁ, ইনপুট নাম্বার ওয়ান দিলাম, ওকে, তারপর ক্লোজ করলাম। ওকে, তাহলে আমি প্রথমে একটা নাম্বার ইনপুট নিই, মুভ এস কমা ওয়ান, এন্টার আপ টু ওয়ান এস। আশা করি এগুলো বুঝেন এখন, কারণ বিএল এর মধ্যে রাখে এল এর ডাটাটা, এটা একটা মেসেজ দিয়ে রাখে, এটা কিসের জন্য, ইনপুট অনের জন্য এই মানটা। ওকে, আর ঠিক সেম ইনপুট টুর জন্য একটা মান নেই। ওকে, আচ্ছা ইনপুট টু এর জন্য যেটা করা হবে, আপনার এখানে সবই সেম থাকবে, জাস্ট রেজিস্টার নাম্বারটা চেঞ্জ হবে, বিএল এর পরিবর্তে এখানে বিএস দিব। আর এটা তো পাশাপাশি চলে আসবে, ঠিক আছে, পাশাপাশি যাতে না চলে আসে এটা নিচে লাইনে, মানে এটার একটা মানে ইনপুট নেব, তারপরে দেখেন যখন আমি আউটপুট দেখাচ্ছি। আচ্ছা, ইনপুট নাম্বার আমি অন নিলাম, তারপর পাশেরটা আবার সাথে দেখাবে, এটা যাতে না হয় নিচে লাইনে চলে আসে। দেখেন পাশাতে আবার সাথে চলে আসতেছে, আমি চাচ্ছি এই লাইনটা ইনপুট নাম্বার ওয়ান প্রেস করার পর এটা আবার নিচে লাইনে চলে আসবে, ইনপুট নাম্বার টুটা। ওয়ানটা কিসে রাখা হয়েছে, পিএলএ। তাহলে আমি নিচে লাইনটি ইনপুট নাম্বার টু মেসেজটা নিয়ে আসবো। তার জন্য আমার কি যেখানে জাস্ট প্রিন্ট, ওখানে উপরে প্রিন্ট ফাঁকা সিঙ্গেল কোটেশনের মধ্যে ফাঁকা রাখলে হবে, বা যেখানে প্রিন্ট অ্যান দিলেও হবে, এটা নিচে নিচে চলে আসবে, দেখেন। ওকে, আশা করি নিচে চলে আসবে। ওয়ান প্রেস করলাম, ও সরি, এটা ক্ষেত্রে না, আমার যেটা করতে হবে ওখানে প্রিন্টটা ইউজ করতে হবে, প্রিন্ট অ্যান ফাঁকা স্থানটা, প্রিন্ট অ্যান করে এস, আর পরবর্তী লাইন থেকে সে এক্সিকিউট হবে যেটা পাবে। ওকে, প্রিন্ট অ্যান, দেখুন, যদি অন দিই, দেখেন ইনপুট নাম্বার টু অন চাচ্ছে। তাহলে আমি এটা ইনপুট নিচ্ছি, আউটপুট দেখায় নাই। হ্যাঁ, আউটপুট দেখার জন্য যেটা করতে হবে, দেখেন, আচ্ছা ঠিক সেম এই নিউ লাইন সহ, এটা তো নিউ লাইন না, নিউ লাইন, নিউ লাইন সহ থেকে, আচ্ছা এখানে আমি আগে অ্যাট্রাক করে নিই, মানে ইনস্টেশনটা করে নিই, বা যে যুগটা করবো সেই অপকোডটা লিখে নিই। অ্যাড, এখানে অ্যাড হলো যে অপকোড বোঝানো, অর্থাৎ অপারেশন কোড। এটা দ্বারা কী করবো, দুইটা রেজিস্টারকে যোগ করবো। কোন দুইটা রেজিস্টার, এখানে এএল এর প্রথম এল এর ডাটা বিএলএ আছে, সেকেন্ড ইনপুটের এএল এর ডাটা বিএচএ আছে, তাহলে এই দুইটা যোগ করলে হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এখানে আমি যোগ করছি বিএল আর কমা বিএইচ, এটার মাধ্যমের কাজ হলো
বিএইচএ যে ডাটা আছে, মনে করেন যে বিএসএ আমার ওয়ান ডাটা আছে, আবার বিএলএ ওয়ান, তাহলে ওয়ান ওয়ান কতগুলো, দুই, দুই আবার কোথায় জমা হবে, বিএলএ জমা, অর্থাৎ মানে যে ইনস্ট্রাকশন থাকবে, অপকোড থাকবে, তার সাথে যে রেজিস্টার থাকবে সেই রেজিস্টারে সে যোগফল হিসাবে দেখাবে, মানে তার নিজের মান সহ এবং সেকেন্ড রেজিস্টারের মান সহ যোগ করে, আবার থার্ড কোনো রেজিস্টার ইউজ না করে প্রথম যেটা থাকবে ইনস্ট্রাকশনের সাথে সেটি হবে। তাহলে এখানে আসলে কাজটা হবে এভাবে, দেখেন এখানে বিএল ইউজ করা হচ্ছে, বিএল প্লাস বিএইচ, একদম ওকে এভাবে করা হবে। বা আমি বিএস আগে লিখতে পারি যুগের ক্ষেত্রে, বিএল পরে লিখতে হবে, তখন বিএস এর আবার হবে বিএস, বিএস প্লাস বিএল, এরকম হয়তো। ওকে তাহলে আমি এতটুকুই করছি, তাহলে এটাতে আমি কি ইনস্ট্রাকশন করলাম, বিএল এর মান রাখলাম, দুটো যোগ করে বিএল এর মধ্যে রাখা হলো, ওয়ান ওয়ান যোগ, বিএল ওয়ান এর মান দিলাম। দেখেন এখানে ইনপুট নাম্বার ওয়ান এটার মান ওয়ান দিলাম, আবার ইনপুট নাম্বার টু এটার মান টু নিলাম, তো আমি জাস্ট ওয়ান আর টু নিচ্ছি, নিয়ে এবার হলো বিএস এর মান, মানে বিএল এর মান প্রথম কত নিল, ওয়ান সেভ করছে, এবং দ্বিতীয় এল এ বিএচ এর মান, মানে বিএচ এর মান কত নেওয়া হয়েছে, টু নেওয়া হয়েছে, দু এক তিন যে অ্যাড করা হয়েছে, দু এক তিন এক তিন, কিন্তু এটা তার আউটপুট আমার দেখাতে হবে। আউটপুটে দেখার জন্য আমি একটা মেসেজ দিচ্ছি, এটা হলো মেসেজ দেওয়ার জন্য, আচ্ছা একটা নিউ লাইন তৈরি করে নিই, নিউ লাইন তৈরি করার জন্য প্রিন্ট এন সিঙ্গেল কোটেশন ফাঁকা, হ্যাঁ ফাঁকা সিঙ্গেল কোটেশন, তারপর ফাঁকা, ওকে ওকে মুভ এস, আমরা জানি আউটপুট দে, আচ্ছা এটা তো নিউ লাইনের জন্য, একটা নেই আউটপুটের জন্য, শুধু এই লাইনটা নেই, কপি করে এই লাইনে পেস্ট করে দিচ্ছে, তারপরে এখানে যদি আউটপুট লিখে দিই তাহলে তো হয়ে গেল, তাই না? দেখেন এখানে কার ডাটা রাখতে যাচ্ছে, বিএল এ ডাটা ডিএল এ রাখতে যাচ্ছে, বিএল আর হবে ওকে, মোটামুটি আমার কাজ শেষ, যেহেতু এটা বিএইচ বিএল এর মধ্যে, বিএইচ বিএল এর মধ্যে বিএল এর ডাটা রাখা আছে, টোটাল বিএল এর ডাটা আবার প্রিন্ট করে দেওয়া হচ্ছে সেটা এখানে। তো এখানে যদি আমি আউটপুট দিই, দেখেন আমার আউটপুট কী আসবে প্রিন্ট করলে, তাহলে এখানে যদি ওয়ান পেশ করি ইনপুট ওয়ানে, আর ইনপুট টু এ টু, তাহলে দু এক তিন আসার কথা, তো আমার আস্তে আস্তে সি, আচ্ছা তাহলে আমি যে সময় ইনপুট এখানে দিলাম আমি কত পেশ করলাম, ওয়ান আর টু, আচ্ছা ওয়ানের জন্য আমি আস্কি কোড ইউজ করি, দেখেন এটা হলো আস্কি কোড, যে সময় গ্রিন কালার আসবে এটা হলো ডান পাশে, বাম পাশেরগুলো হলো কি, বাম পাশের হলো হেক্সাডেসিমাল কোড, এবং কালোগুলো হলো বাম পাশের আস্কি কোড, তাহলে আস্কি কোড হিসাব করি আমার আসল কথা তিন, কিন্তু আসছে সি, সি কোথায় আসে সেটাতে 99, তো 99 থেকে যদি আমি 48 বিয়োগ দিই তাহলে কত হচ্ছে, 99 থেকে 48 বিয়োগ দিলে, আচ্ছা তাহলে আমার কি অ্যাপ্রুভ ওয়ান আর টু থ্রি, মানে 51 হচ্ছে আউটপুট, 51 পাবো। তাহলে আমরা দেখি, তাহলে একটু বিয়োগ দিব 48, মানে আমার অ্যাপ্রুভেড রেজাল্টটা পাওয়ার জন্য এখানে খেয়াল করতে হইব। এখানে দেখেন এই, এখানে আমি যে সময় ওয়ান পেশ করছি, আমি আবারও দেখাচ্ছি একটু, দেখেন এখানে যে সময় ওয়ান পেশ করা হচ্ছে, যেখানে ওয়ান পেশ করা হচ্ছে ওয়ানের জন্য নিচ্ছে কত, 49, হ্যাঁ তাহলে ওয়ান ওয়ান যোগ করলে 49, 49 কত হচ্ছে 48, তা 48 থেকে না না 49, 98, 98 থেকে আবার 50 বিয়োগ দিলে না 48 বিয়োগ দিলে হচ্ছে কত, ওয়ান টু, তাহলে 48 থেকে 48 বিয়োগ দিলে হচ্ছে কত 50, তাহলে টু দেখাচ্ছে ক্যালকুলেশনটা এখানে, দেখেন ওয়ান দিলাম, ওয়ানের জন্য কত নিল সে, ওয়ানের জন্য নিচ্ছে
পঞ্চাশ, 49 এবং এই ওয়ানের জন্য কত নিছে? 49, 49 আর কত? 96। হুম, 49, 96, তাহলে 96 টা আমার বেশি হচ্ছে। তাহলে এখানে আমার 48 বিয়োগ বেশি হচ্ছে, সরি, তাহলে এখানে আমার সাবট্র্যাক্ট 48 করে দিতে হবে। সাব আসলে কার ডাটা থেকে এটা আমার কাকে পিন করছি? বিএলকে। তাহলে বিএল এর ডাটা থেকে 48 আমার ফাইন্ড আউট করে দিতে হবে। ওকে, এতো মোটামুটি শেষ। আচ্ছা দেখে আউটপুটে দেখে, এখানে যদি 1 প্রেস করি তাহলে আমার আউটপুট 2 আসার কথা। দেখেন আমার 2 আসছে, দেখেন, ঠিক আছে। তাহলে আমি এখানে যা করবো, এখানে যদি আমার কয়েকটা নেওয়া হয়েছে, দুইটা রেজিস্টার জন্য, এখানে যদি আমি তিনটা রেজিস্টার নিতাম তাহলে আমার এটা ক্ষেত্রে একটু ভিন্ন হতো। সেটা আমি তিনটে এবং চারটে টিউটোরিয়ালটা আমি একটু আরেকটা লেসনের কথা যাচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।